আচ্ছা, আপনার মনে কি কখনো এমন কোনো প্রশ্ন আসছে যে আমরা মোবাইলের স্ক্রিনে এতগুলো রং কিভাবে দেখতে পাই, বা মাঝে মাঝে আমরা মোবাইল স্ক্রিনে একটা রং ধনুর মতো শেপ দেখতে পাই, এটা আমরা কেন দেখতে পাই? স্ক্রিনের একই জায়গাতে আমরা কখনো লাল রং দেখি, কখনো নীল রং দেখি, একবার এক এক ছবি দেখি, এভাবে রংগুলো কিভাবে পাল্টে এবং এর পিছনে কারণটা কি? আজকের ভিডিওতে আমি এসব বিষয় নিয়ে কথা বলবো। তো এই সম্পূর্ণ জিনিসটার পিছনে কাজ করে RGB। RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, তিনটা কালার, রেড গ্রিন ব্লু। আপনি জেনে অবাক হবেন যে আপনার ডিসপ্লেতে বা মোবাইল বা পিসির ডিসপ্লেতে রেড গ্রিন ব্লু এসব ছাড়া কিন্তু কোনো কালার নেই। আপনার রেড গ্রিন ব্লু এসব ছাড়া বাকি যেসব রং দেখতেছেন সেগুলো কিন্তু এই তিনটা রঙের কম্বিনেশন করে অন্য রঙটা তৈরি হয়, যেমন কালো, কমলা, এসব কিন্তু আপনার অরিজিনাল রং না, এগুলো তিনটা রঙের কম্বিনেশন। আপনি যদি কখনো ছবির কালার এডিট করে থাকেন তবে আপনি বুঝতে পারবেন যে এই তিনটা কালার মিলিয়ে আমরা যে কোনো রং বানাতে পারি। আচ্ছা, আপনি কখনো পিক্সেলের নাম শুনছেন, যে ডিসপ্লের পিক্সেল সাইজ এরকম কিছু একটা নাম শুনছেন? দেখুন, জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি। আমাদের মোবাইল বা পিসির স্ক্রিন কিন্তু অনেকগুলো ছোট ছোট ফোঁটা আকৃতিতে তৈরি হয়, অনেকগুলো ছোট ছোট ফোঁটা মিলে কিন্তু একটা বড় স্ক্রিন তৈরি হয়, ওই ফোঁটাগুলোকে পিক্সেল বলা হয়। এবং ওই ফোঁটাগুলো বা পিক্সেলগুলো খালি চোখে কিন্তু দেখা যায় না, এবং সেখানে শুধু কিন্তু রেড গ্রিন ব্লু এই তিনটা লাইটে জ্বলে। আপনার ডিসপ্লেতে যে পিক্সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য কোনো কালার বানাতে পারে না, ওখানে শুধু রেড গ্রিন ব্লু এই তিনটা লাইটে জ্বলে। যখন আপনার অন্য কোনো কালার প্রয়োজন হবে তখন কি করবে, তখন লাল কালারটা একটু বাড়ায় দিবে বা গ্রিন কালারটা একটু কমিয়ে দিবে, এভাবে নতুন কোনো একটা কালার বানিয়ে আপনাকে শো করবে যে নতুন একটা কালার। আপনি যে কালার প্রয়োজন হবে ঠিক এভাবে আপনার কালারটাকে শো করে।